জিএসটি তে একটা আইন নয়, জিএসটি তে অনেকগুলো আইনকে নিয়ে জিএসটি তৈরি করা হলো। জিএসটিও একটা অনেকগুলো আইনের সমষ্টি। একটা আইন হচ্ছে সিজিএসটি অ্যাক্ট 2017, আইজিএসটি অ্যাক্ট 2017, ইউনিয়ন টেরিটরি ইউটিজিএসটি অ্যাক্ট 2017, এসজিএসটি অ্যাক্ট 2017। এই চারটা দেশে ছিল না। এই যে টাকা পয়সাগুলো পেলাম না, এই টাকাগুলো সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ভাগবাটোয়ারা করার জন্য আরেকটা আইন হলো, সেটা হচ্ছে দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কম্পেনসেশন টু স্টেটস অ্যাক্ট। কী বললাম, গুডস অ্যান্ড সার্ভিসেস কম্পেনসেশন টু স্টেটস অ্যাক্ট 2017। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পয়সাগুলো পাবে আমার রাজ্যে ব্যবসা করার জন্য, তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পেয়েছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পেলো তার একটা পোর্শন, একটা দায়, একটা 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 কিছু টাকা তাকে আবার স্টেট গভর্নমেন্টকে ফেরত দিতে হবে। সেটা করার জন্য আরেকটা আইন হলো। তাহলে আইন করা হলো পাঁচখানা। কটা আইন হলো বল? পাঁচটা আইন হলো আমাদের, ঠিক আছে। এই পাঁচটা আইন থেকে অরিজিনালি যে ট্যাক্স বেরোলো সেটা কিন্তু চার রকম ট্যাক্স বেরোলো। একটা ট্যাক্সের নাম হচ্ছে সিজিএসটি, রাইট, আরেকটা নাম হচ্ছে এসজিএসটি, আরেকটা নাম হচ্ছে ইউটিজিএসটি। তো এই সিজিএসটি, ইউটিজিএসটি আর এসজিএসটি, এইগুলোতে কিন্তু ট্যাক্স আদায় করা হয়। আর আদায় করে, যেমন ধর আদায় কোথায় করা হবে, রাজ্যে। তাই রাজ্যে যে আদায় করা হবে তাকে সেখানে সেই ট্যাক্সটাকে আমরা এসজিএসটি বলবো। কিন্তু ট্রানজ্যাকশান কোথায় হচ্ছে, আর আর ইউনিয়ন টেরিটরিতে ইউটিজিএসটি বলবো। বাট অল ট্রানজ্যাকশান তো নিশ্চয়ই ইউনিয়ন টেরিটরি আর স্টেটগুলোর মধ্যেই হবে। এমন তো নয় যে কেন্দ্রীয় বলে কোনো একটা জায়গা আছে যেখানে গিয়ে আবার কিছু হয়, ট্রানজ্যাকশান হয়। তাহলে কেন্দ্রীয় বলে আলাদা কোনো জায়গা নেই কিন্তু ভারতবর্ষে, হয় স্টেট আছে নয় ইউটি আছে। তাহলে স্টেট বা ইউটির মধ্যেই যে ট্যাক্সটা আদায় হলো তার অর্ধেকটা চলে যাবে কোথায়, সিজিএসটিতে, পাক্কা, যে রাজ্যে বিক্রিবাটটা হোক। ওকে, কিন্তু এই বিক্রিবাটটা করে যে ট্যাক্সটা সিজিএসটিতে যাচ্ছে, আবার বলি, আমার একটা, আমি আজকে কালকে কম্পিউটার ইয়ে কিনেছি, ওই শনিবার দিন কী বলে এয়ার কন্ডিশনার কিনেছে, 14% ট্যাক্স নিয়েছে, 14-14 28% ট্যাক্স নিয়েছে। তাহলে মোট যে 28% ট্যাক্স নিল, রাইট, এই যে 28% ট্যাক্স নিল, মনে কর আমি যে গুডসটা কিনেছি সেটা এলজির ইয়ে, আর ওটা বেঙ্গলেই তৈরি, বেঙ্গলেই থেকে ও কিনেছে, কিনে আমাকে বিক্রি করছে, তাহলে বেঙ্গল থেকে কিনে বেঙ্গলে বিক্রি করছে। তো বেঙ্গল থেকে বেঙ্গলে কিনে কত কত টাকা ট্যাক্স হলো, 28% ট্যাক্স নিয়ে নিয়েছে আমার কাছ থেকে এক ধাক্কায়। কারণ কি, রাজ্যে বিক্রি হলে ট্যাক্সটা কোথায় কোথায় দিয়ে আসবে, কেন্দ্র তো নিতে আসছে না কোনো জায়গা থেকে। তো 28% যে ট্যাক্স দিলাম, না মোট 14% দিয়েছি বোধ হয়, কিন্তু 14-14 লেখা আছে, না সিজিএসটি 14 লেখা আছে, এসজিএসটি 14 লেখা আছে, 28 দেওয়া দিয়েছি, 28% যে ট্যাক্স দিয়েছি তার মধ্যে অর্ধেকটা টাকা কোথায় চলে যাবে, কেন্দ্রে। তাহলে রাজ্যে বিক্রি হলো, ইন্টারস্টেট সেল কিন্তু, এটা নিজের রাজ্যে কিনে নিজের রাজ্যে বিক্রি করছে, যা জিএসটি আদায় হবে তার অর্ধেকটা পাবে কেন্দ্রীয় সরকার, চলবে কি চলবে না। তাহলে বিক্রয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে যেখানে যে রাজ্যে কেনা হয়েছে সে রাজ্যে বিক্রি করা হয়েছে, বায়ার অ্যান্ড সেলার বোথ আর ইন দ্য স্টেট, একে আমরা বলি আন্তঃরাজ্য বিক্রয়, এটাকে বলি, এটাকে কী বলে, এটাকে কী বলে বাংলায়, রাজ্যের অভ্যন্তরে বিক্রয়, মানে ইন্ট্রাস্টেট, ইংলিশে বলে কি ইন্ট্রাস্টেট বা ইন্ট্রা ইউটি, পাক্কা, তার অর্ধেকটা দেবো কাকে, সিজিএসটিকে দেবো, সেন্ট্রাল নামকে দেবো, তাই এর নাম দিলাম সিজিএসটি। এখন ব্যাপারটা ঘটলো অন্যরকম, বিহার থেকে কিনে বেঙ্গলে বিক্রি করা হলো, বেঙ্গল থেকে কিনে উত্তরপ্রদেশে বিক্রি করা হলো, তখন দুটো রাজ্যের মধ্যে কোথায় গিয়ে ট্যাক্স আদায় হবে, আর ট্যাক্সটাকে তখন কী নাম দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট জিএসটি, নাকি ইউপি জিএসটি, না বিহার স্টেট জিএসটি, এসজিএসটির আগে একটা করে স্টেটের নাম থাকে, পাক্কা, তখন এটার নাম দিল, ওরা বলল যে শোনো, জিএসটির যে ফিচার্স আছে সেটা অতি অবশ্যই, সেটি অতি অবশ্যই ডেস্টিনেশন বেসড ট্যাক্স। তাহলে বেঙ্গল থেকে কিনে কেউ যদি ইউপিতে বিক্রি করে, তাহলে ট্যাক্সটা কোথায় গিয়ে কোথায় আদায় করা হবে, ইউপিতে, পাক্কা, বেঙ্গল কিছু পাবে না, কত বের কিনা। এবং এইখানে যে ট্যাক্সটা নেওয়া হবে তাকে বলা হলো আইজিএসটি, কী বলা হলো,
তাহলে ইন্টারস্টেট ট্রান্সফার যখন হবে সেখান থেকে যে ট্যাক্সটা আদায় হবে সেটার নাম দেওয়া হলো কি আইজিএসটি, পাক্কা? তাহলে একটু আগে কি শিখেছি আমরা, সিজিএসটি শিখেছি, আর এসজিএসটি শিখেছি, ইউটিজিএসটি শিখেছি, এখন এখন শিখছি আমরা কি এখন এখন আমরা বললাম নতুন একখানা ট্যাক্স এলো, তার নাম হলো আইজিএসটি। এটা 101তম সংবিধান সংশোধন করে আনা হয়েছে। বা বাবা, বড় রকম বড়ো বড়ো কথাবার্তা, এতগুলো সংবিধান সংশোধন করে 101। সেক্ষেত্রে আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে একটা ট্যাক্স ধার্য করবেন এবং কেন্দ্র সরকার সেটা সংগ্রহ করবেন, তাকে বলা হলো আইজিএসটি। পাক্কা? আইজিএসটির মধ্যে কী কী থাকবে? তার মানে আইজিএসটির মধ্যে বলছে আইজিএসটির বৈশিষ্ট্য কী আছে, না কেন্দ্র সরকার আইজিএসটি সংগ্রহ করবেন, হ্যাঁ ওটা না কোনো স্টেটকে দেবে, না কাউকে দেবে, দেবে ডাইরেক্টলি কাকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে। আর বলছে যে উৎপত্তি রাজ্যে আইজিএসটি ধার্য করবেন, আন্তঃরাজ্য সেবা বা সরবরাহকারী উৎপত্তি অরিজিন স্টেটে আইজিএসটি ধার্য করবেন, আন্তঃরাজ্য দ্রব্য বা যোগানের বা দ্রব্য বা সেবার যোগানের উপর। তা সুতরাং আইজিএসটি ইজ ইকুয়াল টু সিজিএসটি প্লাস এসজিএসটি। আইজিএসটির পরিমাণটা কতটা হবে ওই দ্রব্যের জন্য এসজিএসটি সিজিএসটি এসজিএসটি যোগ করে যে পরিমাণ হবে সেটাই হবে আইজিএসটি। পাক্কা? তুই যদি এই ধরনের কোনো দ্রব্য কিনিস সেখানে একটা বিল হবে যেখানে আইজিএসটি একসঙ্গে 28% দেখানো থাকবে, সেখানে আর আমি যেমন কিনেছি কখন কী কিনেছি তাতে কী দেখানো হলো সিজিএসটি 12-14 ওটা 14। পাক্কা? এখানে একসঙ্গে 28% দেখানো হবে, ঠিক আছে। আমদানি করা দ্রব্য বা সেবার উপর আইজিএসটি ধার্য করা হবে। পাক্কা? সুতরাং বেসিক কাস্টম ডিউটির সঙ্গে আইজিএসটি ধার্য করা হবে। কথা বুঝলি? আন্তঃরাজ্য বিক্রেতা তার ইনপুট সিজিএসটি এসজিএসটি ব্যবহার করবে আইজিএসটি প্রদানের ক্ষেত্রে নিট আইজিএসটি প্রদান অ্যাডজাস্ট করার জন্য। আবার বলি, আমার কাছে সিজিএসটি এবং এসজিএসটিতে যে ইনপুট ক্রেডিট আছে সেটা দিয়ে আমি এই আইজিএসটিটা যখন দিতে যাচ্ছি তখন সেটাকে অ্যাডজাস্ট করা যাবে। সো দিজ আর দ্য থিংস, যে কত রকম জিএসটি হয় আর এই কত রকম জিএসটিগুলো তৈরি হয়েছে, এই যে আইজিএসটিটা বেরোলো না, এই আইজিএসটিটা ভাগ করার জন্যই ওই রুলটা বেরিয়েছিল, দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কম্পেনসেশন অ্যাক্ট 2017। আমি আইজিএসটিটা নিয়ে নিলাম। বা বাবা, তো এ রাজ্য থেকে নিয়ে গিয়ে ওই রাজ্যে বিক্রি করলেই আর রাজ্য সরকার কিছু পাচ্ছে না, ফাঁকা হয়ে গেল রাজ্য সরকার। পেলোকে কেন্দ্র সরকার মোদি, তো মোদির কাছ থেকে তখন এরা বলে যে আরে আমরা জিএসটি বাবদ তো 67,000 কোটি টাকা পাই, ও এসে আমাকে কী 10,000 কোটি টাকা ঠেকাচ্ছে, বড় বড় কথা। তখন এদের সম্বন্ধে ঝগড়া শুরু হয়। সো দিস আর অল রিগার্ডিং কত রকম ট্যাক্স হয়, বুঝে গেছে না? বোঝানি।